শিক্ষক, এই মিম্বতী যে আসলে একটা স্বার্থপর মহিলা, নিজের ছাড়া কিছু বুঝে না, আর যে কোনো সাংসারিক মহিলা না, এটা কিন্তু এবার মেকআপ বুতুরির দর্শকরা কিন্তু সুন্দরভাবে বুঝে গেছে। একদিকে সাবিনা আব্দিয়া হওয়ার পর থেকে বা বোন যাইব করি, মানে সাবিনা কিন্তু প্রচুর পরিমাণ দায় দায়িত্ব কিন্তু এই মেকআপ বুতুরি মিম্বতির প্রতি পালন করছে। তো দেখেন সাবিনার বাচ্চা হয়েছে দেখে এই মেকআপ বুতুরি মিম্বতির কর্মকীর্তি দেখে তাদের দর্শকরা কিন্তু ভালোভাবে মেকআপ বুতুরির তুলাধুনা করতে আছে। দর্শক এদিকে কই তানজিলার কথা, গুটগুট্টা বাত্তি তা তানুমণ্ডলের নাকি কুষ্টিয়ার ভাষা নিয়ে যে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছিল, কুষ্টিয়া থেকে একটা আফু কমেন্ট করি কি কইছিল, মেকআপ বুতুরিরে আরও দুই সাইডটা মেকআপ বস্ক কিনে দেওয়া উচিত। দর্শক হেদিকে শাইন গাইস, আমি আসলে ভালো মানুষ গাইস, আমি কিন্তু আপনাদের সাথে বলতে আসছি যে সে তার জীবনের লাইফ স্টোরি, সে কারোর সাথে কোনো দিন কোনো কিছু খারাপ করে নাই। তো এই মানে কী কইতাম, বাদাইম্মা শাইনরে নিয়ে কিছু কথা থাকবে আজকের ভিডিওর মধ্যে। তো ভিডিওটা আজকে হয়তো আপলোড হইতে আমার দেরি হইব, যে এজিয়ানতে ভিডিও দেখতেছেন সবাই আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন নিয়ে ভালো আছি, আবারও আসছি অন্যগুলোকে কথা কইতে। আপনারা ভালো থাকলে লাইক দিন, নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, যারা করে দিয়েছেন তা করে অসংখ্য ধন্যবাদ। তো চাইলে আপনারা ব্যক্তি আনলগে টুকুর করে সামনের দিকে চলিয়ে যান। বুতুরি আজকে যে ভিডিওটা আপলোড করছে এটার ভিতরে চরম মানে ক্ষিপ্ত ক্ষোভ দর্শকদের প্রতি মানে ইয়ে করছিল, ব্যক্ত করছিল, কিন্তু আবার লাস্টে যে আমি আপনাদেরকে বলি নাই আপনারা আবার মনে করেন না আপনাদেরকে আমি বলতেছি, আসলে আপনাদেরকে জানাইছি। দর্শক গত দুই তিন দিন থেকে আমরা কিন্তু দেখতেছি যে এই যে ইয়ারা সাবিনার বাচ্চা হইলো হাসপাতালে, দেখেন পুরো পরিবারটার দিকে আপনারা খেয়াল করে দেখেন, মেকআপ বুতুরি মিম্বতী ঢাকা আইসে এখানে বাসা ভাড়া নিছে, তো এটা বোন হিসেবে কিন্তু এটুকু উপকার পাইতেই পারে। তো বলতেছে যে আমি যে রোজার ইফতার নিয়ে যাব, আমি কিনে নিয়ে যাব, আমার তো সময় নেই ইফতার বানাই খাওয়ানোর জন্য। তো এবার দেখেন মেকআপ বুতুরির সংসার সানির সাথে কেন টিকবে বা কেন জোড়া লাগবে, যে মহিলাটা সাংসারিক মহিলাই না, নিজের সংসারে তুচ্ছ করে ভাঙ্গি চুরি চলিয়েছে। দেখেন হেরে তো গেল শ্বশুর শাশুড়ি স্বামী সবার প্রতি দায়িত্ব জ্ঞান, কতটা অবহেলা করি ইউটিউবের টাকার কারণে, দাম আগে হিনতে বাড়িয়েছে। তো এনদে দেন সাবিনার প্রতি দায়িত্বটা কী পালন করলো, অথচ সাবিনা কিন্তু তাই দুই এক মাস ভরে এই বাবুর নিয়ে যা রোমান্টিক রোমান্স এই মেকআপ বুতুরি হানিমুন থেকে শুরু করে সব পালন করে লেছে, অথচ বাচ্চা কার কাছে ছিল, সাবিনার কাছে। তো মিম্বুতুরিতে সাবিনারে এই আব্দিয়া কিন্তু মা হিসাবে ভালো জানে। দর্শক গতকালকে যে আরিফ যে ভিডিওটা আপলোড করছিল মরিয়ম ব্লগের যে ভিডিওটা আপলোড হয়েছে, একদিক থেকে তো আয়ার নগরে গতকালকের ভিডিওতেই কইছি যে মেকআপ বুতুরিরা অপেক্ষা করতে আছে, কিছু ছোটো ছোটো ইউটিউবাররা যাইব, যায় খাওয়ন দাওন দিয়ে এইব হাসপাতালে, তারপরে দিয়ে আবার কিছু কাপড় চোপড় দিয়ে আইব, হে উচিলে তারা এসব কেনাকাটা বন্ধ করে রেখেছে। আপনারা দেখেন নাই যে নতুন বাচ্চা হইলে আগে থেকেই তো এগুলো কাঁথা টাতা বানায় রাখতে হয়। আচ্ছা যাক, কিছু দর্শক আমার কমেন্ট করছেন যে কাঁথা বানাইবো কেন, কিছু না দুই একজন আর কি, মানে বলতেছেন যে কাঁথা বানাইবো কেন, কিনতে তো পাওয়া যায়, অবশ্যই কিনতে পাওয়া যায়, যাইবো না কেন, কিনতে পাওয়া গেলেই তো জিনিসটা আগে কিনে পরিষ্কার করে ক্লিন করে রাখতে হয়, যে হাসপাতালে যাওয়ার আগে একটা ব্যাগ রেডি করে দিতে হয়। তো দর্শক আপনারা দেখেন যে মহিলা নিজের সন্তানটা ঘরের ভিতরে দরজা বন্ধ করে থই সাবিনার লগে হাসপাতালে চলে যায়, কতটা উদাসীন আর কতটা মানে অবস্থা। তো এই মেকআপ বুতুরিরে ব্যাকে মিলি দুইটা মেকআপ বক্স কিনে দেন, আরও দুই সাইডটা মেকআপ বক্স কিনে দেন, অন্ত দেই এতদিন ঠোঁটেটা আসলে নিচে দিকে ঝুলাই না, অন্য উরফেরটা দেয় উরফের দিকে উড়ে গেছে, ওই অন্ধে কি লেবি ল্যাবস্টিক দে না কি দে, ঠোঁটেটি কালা কালা টাইফের মেকা কি তো দিয়ে রেখছে ঠোঁটেটির মধ্যে। তোর আরিফের উচিত মাইয়া হওয়া উপলক্ষে মেকআপ বুতুরিরে আর দুই সেটটা মেকআপ বক্স কিনে দেওয়া উচিত, হিতি কদ্দুর মেকআপ দিয়ে এরপরে আরেক ডিসকু সাইজব। বাবু রে বাবু হিতির কমেন্ট সেকশনটা দেখেন, হিতিকে যারা লাভিং লাভিং ভিউয়ার্স আছে হেরা সবাই কমেন্ট করছে যে মিম এই টাইপের মহিলা কেন। দর্শক মিম রাতে সাবিনা যেদিন সিজার আছে সেদিন রাতে দুইটা তিনটা বাজে হাসপাতাল চলে গেছে, হাসপাতাল থেকে মনে হয় বাসায় গেছে। তো বাসায় যাওয়ার পরে মেকআপ বুতুরি যাই দে হিতির কুম্ভকর্ণের একটা ঘুম দিছে, হে ঘুমে পরের দিন বিকেলে উঠছে ঘুম থেকে, উড়ি হিতি গেছে
শাহবাগে চলে গেছে, হিয়েনে যায় হিতি, একটা হিতির মন হয়েছে পুষ্প চন্দন লই যাব, সাবিনার মাই হয়েছে কটা পুষ্প লই যাব, মানে বলোকে দেয় তবে হিতিরাও নতুন করে স্মার্ট হয়েছে না, আধুনিক হয়েছে, আধুনিক সমাজের বাসিন্দা হয়েছে, পুষ্প লই যাইতেইব, পুষ্প মাল্য দান করব সাবিনার মাইয়ার জন্য। তো আর একটা জিনিস দেখেন দর্শক, গেছে কতক্ষণে এক শারমিনের মারায় বরিস ইফতার করতে, আর এক মেয়েকে বুতুরি ইফতারের টাইমে হেনা যায় উপস্থিত হয়েছে, আরিফে রানা ইফতারি, আর একটা দেখেন একটা মহিলারা হাসপাতালে নিয়ে গেছে, মেয়েকে বুতুরির তো উচিত ছিল, বাসা থেকে দুইটা বাড়ি, দুইটা প্লেট, দুটা চামচ, দুটা গ্লাস অন্তত, যে যখন দিছে তখন হয়তো নিতে পারে নাই, ভালো কথা, তাড়াহুড়া করে গেছে, পরে তো এগুলো ব্যবস্থা করে দেওয়া দরকার ছিল। আর এই বোর রাইতের ভাত পর্যন্ত, বোর রাইতের খানা কিনি মরিও মারিফ, বোর রাইতের খানা কিনে এনেছে, এদিকে কালিনুর বেগমও আছে লগে, বোর রাইতের জন্য খাবার কিনে এনেছে বাইরের থেকে, অথচ মেকআপ বুতুরির বাসায় এখানে মেকআপ বুতুরি বাবুরে লই লাইভে যায় ডলাডলি করতেছে ইয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে। এদিকে তার বোন হাসপাতালে, বইন হাসপাতালে দেন না, মেকআপ বুতুরির এমন অবস্থা হয়ে গেছে, কদিন কুম্ভকর্ণের মতো ঘুমাইছে, এক দুই মাস কিন্তু ভিডিও আপলোড করে নাই, টাকার পাহাড় বানাই লেছে, অন লাইভ করি আবার নতুন করি টাকার পাহাড় বানাই তৈব, যে আমার বইন হাসপাতালে দুই দিন লাইভ নাই করলাম, করলাম তাতে কী হয়েছে। তো আরিফ এই জিনিসটা প্রতিটা মানুষেরই খারাপ লাগছে, দেখেন প্রতিটা মানুষের কী কী খারাপ লাগছে, যে একটা বোনের বাসায় এনে থাকার পরেও বাইরের থেকে কিনি খাবার আনি খাইতেছে। আর আরেকটা জিনিস হয়েছে, পলিথিন ব্যাগে ফ্লোরের মধ্যে রাই, দেখেন এটা একটা হাসপাতালের মতো জায়গায়, এটা কত রকমের জীবাণু, মানুষ হাসপাতালে খাবার খাইতে গেলেও তো মানুষের অরুচি লাগে, হাসপাতালে থাকলে মানুষ এমনি রুগী হয়ে যায়। তো এই তিন বেলা চার বেলার খাবার, এই যে সাবিনা আজকে দুই তিন দিন হাসপাতালে, তিন চার বেলার খাবার কিন্তু বাইরের থেকে কিনি কিনি আনি আনি, আর দুই বেলার খাবার ইত্যাদি সন্ধ্যের খাবার আবার বড় রাইতের খাবার আনিয়ে আনি খাইতেছে। চিন্তা করেন দর্শক, যদি সাবিনা আরিফের তিন বেলায় খাবার লাগতো রোজার মাস না হইতো, তাইলে কী পরিণতিটা হইতো, আরও কী পরিমাণ খাদ্য কষ্টে এরা থাকতো। তো দর্শক, তো মেকআপ বুধুরি বাসাতে দুটা বল বাড়ি নিয়ে যাইতে পারে নাই, পুষ্প মাইল্য কিনতে গেছে, যাই একটা পুষ্প দিব বইনের মাইয়ারে পুষ্প, তো গেছে তো গেছে, যাই আবার কিতা করছে হিন্দি শারমিন, শারমিনের মাও বই দিছে হিন্দি, এটার নাম কিতা মেকআপ বুতুরি আর বাবু যায় উপস্থিত হয়েছে, এই খাবারের ভিতরে ইত্যাদি করালায় বাঘ বই এসে, অথচ এই বুতুরিয়া ছিল বাহিরে, বাইরেরতেই গেছে, যে এইটুকু বিবেক দেয় নাই যে সাবিনার জন্য ইত্যাদি কিনে লই যায়, মানে সাবিনা কি আরিফ মরিয়ম আছে তাদের জন্য খাবার নিয়ে যায়, কালিনুর বেগম আছে হেগল্লায় খাবার লই যায়, বাবুরে মানে কতটা এই মহিলা কতটা ইয়ে কী কয় এটার অলস, আপনারা দেন প্রতিটা মহিলাদেরই কিন্তু ঘর বাড়ি প্রতিদিনই গুছাইতে হয়, প্রতিদিনই গুছানো লাগে, বিছনা টিছনা ঝাড়তে হয়, এটা স্বাভাবিক নর্মাল একটা কাজ, বুতুরি কয় কি আমি কত কাজ করছি দুইজনের সংসারের ভিতরে, বুতুরি কত কাজ করিয়ে লাইছে, হিতির কত কাজ, বাবুরে হিতির কাজের আর কোনো শেষ নাই, হিতি কত কাজ করিয়ে লাইছে। ক্যামেরার সামনে আজকে গতকালকে বলতেছে যে আমি কিন্তু অনেক টায়ার্ড, আমি অনেক টায়ার্ড নিজের, যে কী রূপসী রূপবানভাবে আমি বুঝলাম না, মানে এই চেহারার ভিতরে যে রূপবানের ফাটলয় আমি এটাই বুঝলাম না, আল্লাহ যারা যেমন বানাইছে এটা কোনো ব্যাপার নয়, এটা আল্লাহর ইচ্ছা, যা যেমন হয়েছে এমন, কিন্তু এই থেকেও কাজ কারবার দেখলে মানে এমন একটা বানলয় নিজের মনে হয় যে রূপসী রূপবান কন্যা বাধ্য আছে। দর্শক আয়নার দিকে তাকাই, হিতি কইতে আছে হিতিরে বেলে হিতিয়ে অনেক টায়ার্ড, কিন্তু হিতি ক্যামেরার মধ্যে দেখতেছে হিতির অনেক সুন্দর লাগতে আছে, নিচের দিকে জুলি অন উরফেরটা দেয় আরও উরফের দিকে উঠে গেছে, টানা টানা দিছে উপরে ঠোঁট দুটারে, কিতে এটি কিতে জানি কয় জানি ইঞ্জেকশন মারি মারি আবার ঠোঁটে টিরে ফুল আইসে নি কোনো, কতটি দেন না ফেসবুকের মধ্যে, অন্ধে উরফে ঠোঁটেটা আবার উরফের দিকে টানা দিয়ে রেখছে, বুঝলাম না। তো দর্শক এই মেকআপ বুতুরি আমি অনেক কাজ করছি, আমার অনেক পরিশ্রম হয়ে গেছে, পাঁচ দিন দশ দিন ঘর ঘর গুছাবে না, ঘর অপরিষ্কার রাখবে, পাঁচ দশ দিন পরে মেকআপ বুতুরির মনে হবে যে আজকে ঘরটা একটু পরিষ্কার ক্লিন করা দরকার, পাঁচ ছয় দিন পরে, আপনারা দেন না ওই যে সনবাড়ি বানাইছে সাতাশটা দশ দিন এক মাস পরে মনে হবে সনবাড়িটা একটু ঝাড়ু দেওয়া দরকার, তখন একটা ভিডিও দেবে এই মাথা ধরে এই মাথা পর্যন্ত ঝাড়ু দিই। তো এই বুতুরি রয়েছে অবস্থা দর্শক, এইটা হচ্ছে একটা ছয় সাততলের উপরে থাকে ফ্ল্যাট বাসা, কিন্তু এই বাসা বাড়ির ভিতরে মেকআপ বুতুরির ঘর বাড়ির কী অবস্থা আপনারা দেখছেন নি, যে কয়েকদিন পর পর মনে হয় যে কী পরিমাণ নর্দমা বাইর হয় বাসার থেকে, টেবিল একটার দিকে তাকাইলে যে কী পরিমাণ জঘন্য লাগে দেখতে, যে কী এটি আনিয়ে এনে বস্তা
টেবিলের উপরে ধুইরা, তো দুই তিন দিন পরে রান্না করে দেওয়ানের লাগে ঘর ক্লিন শুরু করে দুই তিন দিন পরে। আরে মানুষ তো প্রতিদিনে ঘর ক্লিন করতে হয়, ফার্নিচার মুছতে হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর একটা জিনিস আনলে দেন না হিতিগু আবার কি ঝাড়ু দিই, কিন্তু যেটা দিকে ইয়া ফ্লোর ঝাড়ু দেয়, উডেন বাড়ি ঝাড়ু দেয়, এটা দিয়ে আবার হিতিরে বিছনা ঝাড়ু দেয়। এটা তো আপনারা জানেন যে এটা সাবিনাদের বাড়িতে মেকআপ বুতরি বহুবার এই ধরনের কাজকর্ম করি, কিন্তু রান্না করে দেয়া আইছে। তো দর্শক তো দেখেন এই যে আরিফ আর এই তার মা দুজনে মিলে আছে একটা হাসপাতালের ভিতরে, তো এই ভুতুড়ি কোনোভাবেই তার কোনো দায় দায়িত্ব বোনের প্রতি মোটেও পালন করে নাই, বাবুরে নিয়ে ঢলাঢলির মধ্যে ব্যস্ত। যেগুলো তার কমেন্ট সেকশন, সাবিনার কমেন্ট সেকশন দেখলে তাদের যারা লাভিং লাভিং ভিউয়ার্স আছে তারাই কমেন্টগুলো করছে যে মিম কি একবারে ছোট, যে নান্নাসা পরি কোনো কিছু বোঝে না, মানে ছোট ছোট রাজকন্যা হিতি, ইতি হয়ে গেছে ছোট রাজকন্যা, যে ইতি কোনো কিছু দিতে আর না কোনো কিছু বোঝে না। আসলে দর্শক ইতি আর বড় ইতি দোনোটা তালে তালে কিন্তু এক তালে ঠিক, মানে তিশার মিম সাবিনা কিন্তু যাই হোক যেরকম হোক এরকম মোটা শরীর লই কিন্তু সাবিনা প্রচুর পরিমাণ খাটাখাটনি করে, কাম গাইজ করবো, সে গায়ে বই রাইনবো, বাড়বো, ব্যাগ কিছুই করবো, আবার সবাই জন্য করা করতেও চেষ্টা করে। একটা জিনিস দেখবেন সাবিনার বাসায় কিন্তু, যেটা সত্যি ভিডিওতে আমরা দেখি, সাবিনার বাসায় কিন্তু দেখবেন যেভাবে যায় মান জামারি খায়, তিশা বাপ্পি গেলে মিম গেলে যেভাবে সাবিনার রান দেয় আপ্যায়নের ব্যবস্থা করে, তো এই হিসাবে সাবিনা কিন্তু অবহেলিত এই দুই মহিলার কাছে। আর বইয়ের নামের কলঙ্ক হয়ে গেছে মিম, সাবিনার এই মুহূর্তে যে মেকআপ বুতিরে যা দিয়েছে এটা হয়ে গেছে বইয়ের নামের কলঙ্ক, আসলে বইনের পর্যায়ে পড়ে না এই মহিলা। তো দেন না এত কিছু করতে পারে, যাবে সময় হাসপাতালে যাবে সময় আজকে যখন দর্শকরা গাঁড়া শুরু করছে ভালো মতনে, তখন এই দেন কালিনুর বেগম আছে, মরিয়ম আছে, আরিফ আছে, তিন গাবুরের লাই রসমলাইয়ের ছোটো খাটো বাটির ভিতরে খিচুড়ি দুগের লয়ে গেছে, যেটা একজন কালিনুর বেগমের লাগে, বা আরিফ খেলে আরিফ আরও বেশি খাইতে পারবে পুরুষ মানুষ হিসাবে। তো এই তলার মধ্যে বাড়িত করি পুরা চাই প্যাক বাড়িও বড় বক্স টক্সও বড়ি যায় নাই, অল্প একটু তলার মধ্যে খিচুড়ি লয়ে গেছে, জানি না এইটুকু কী করতে মেকআপ বুতরি লয়ে গেছে। আর একটা জিনিস দেখেন বাচ্চার লাই দুই সাইডটা তোয়াল্লা মোয়াল্লা লয়ে যায় উপস্থিত হয়েছে হিয়ান দেওয়ার জন্য। হ্যাঁ আরিফ কতগুলো গাট্টি গোট্টা ধরে দিছে যে এটি বাসায় নিয়ে ধুইতে বাবা, কে ধুবো আমি ধুবো, বাসার মধ্যে ধুয়ে ক্লিন করে রাখবো, মেকআপ বুতরি দোয়া ক্লিন করাচ্ছে, মেকআপ বুতরি বাসার ভিতরে যায় কেমনে ওয়েলকাম জানাইবো, কতগুলো ফুসফুসি ডাই রাখবো, কতগুলো চুমকি পুঁতে ঝুলাই রাখবো, ওয়েলকাম লাগাইবো, তারপরে বাবুর জন্য কী কী রুম সাজাইতে হইবে, এডি না করবো মেকআপ বুতরি, কারণ এডি হচ্ছে কন্টেন্ট, পরিশ্রম করে রোজা রাখি, তারপরে যে বোনেরলা যদি খাবার টাবার দিই যদি এডি হাড়ায় তাহলে হিডি তো আর কন্টেন্ট হইতো না, হিডি কে দেখবো। কিন্তু যদি গরমের মধ্যে দুই সাইডটা চুমকি পুঁতি লাগাই যদি ভিডিও করে ছাড়তে পারে তখন তো এটা দেখবো যে সাবিনা আফর বাচ্চার জন্য কীভাবে ওয়েলকাম করলাম, এডি লিখতে পারলে না ভালো লাগতো। হ্যাঁ দর্শক চলেন একটা কমেন্ট ছড়ি হুনে এনে লেখছে, ভাইয়া মিমকে একটা মেকআপ বক্স কিনে দেন, উনি সারাক্ষণ সাজগোজ করে পটের বিবি হয়ে থাকুক, দায়িত্বহীন মেয়ে একটা সারাদিন শুধু সাজগোজ নিয়ে পড়ে থাকে। এখানে আরেকটা কমেন্ট করছে, রোজার দির মিম কোনো রান্না করে আনে নাই, প্লেট বাটি বিছানা চাদর নিয়ে আসতে বলেন বাসা থেকে। এখানে আরেকজন লিখছে, মিম রানী শুধু বাবুকে নিয়ে ঘষাঘষি করে, নিজের মার জন্য বোনের কোনো খাবার রান্না করে বাসা থেকে আনতে পারলো না, শুধু সারাদিন রং ডং শরম করে না। এখানে আরেকজন কমেন্ট করছে, লিখছে বোনের বাচ্চা হয়েছে অথচ আরিফ সব খাবার বাইরে থেকে এনে খাচ্ছে, কেমন বোন তুমি, পারতা তো বোনের জন্য কিছু খাবার, বা তোমার মা আরিফ মরিয়ম ওইখানে আছে ওদের জন্য খাবার নিয়ে যেতে, একটা প্লেট বাটি দিয়ে পারতা, এত ঢং করো কেন এই রোজার মাসে, আল্লাহকে একটু ভয় পাও। দর্শক এইখানে আমি কয়েকটা জাস্ট পড়ে দিলাম মিমকে, আরিফ বা মিমের কমেন্ট সেকশনে আপনারা যাই দেখবেন কমেন্ট সেকশনে এতদিন হিতিরে যারা লাভিং লাভিং দিত সবাই ইচ্ছা মতনে দোলাই দিতেছে। কারণ পরের দিন আবার আসি দেখেন এই মেকআপ বুতুরির কি মানে খোঁড়া টাইপের একটা যুক্তি দিতেছে মেকআপ বুতুরি, যে তার এই কাজ করছে, সে বাইরে গেছে, সে ঘুমাইছে, সে উঠতে পারে না, সে টায়ার্ড ছিল, তার মাথা ঘুরাইছে, কত রকম কাহিনী। আজকে যা আবার একটা ভিডিও ছাড়লো, ওইখানে একটু যাই দেখাইলো বাড়ির তলার মধ্যে অল্প একটু খিচুড়ি নিয়ে যায় উপস্থিত হয়েছে। আরেকটা কথা যে আমি যে এখানে আসবো ইফতারি নিয়ে আসবো, আরিফ যে কিনে খায় যেটা এটা যেমন কথা, আমি আসলেও বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো এটা একই কথা। কি যে মানে মহিলা, এই মহিলার সংসার কেমনে ঠিকবার, এই মহিলার সাথে কেমনে মানুষ সংসার করবো কোনো পুরুষ। দর্শক বাবু বাদাইম্মারে খোঁজ করে বাইর করছে, বাপ্পি আরিফ যেমন বাদাইম্মা
সানি হয়তো পুরান ঢাকাইয়া ফোলা নিজের নিজের মন খুশিতে নিজের ফুর্তিতে চলে। ঢাকাইয়া লোকজনটা যেমন নিজেরটা মানে নিজের যা ইচ্ছা সেভাবে চলে, যে এরকম বউর কাছে বন্দি হইয়া থাকার মতো পুরুষ না ঢাকাইয়া পুরুষরা। তো দর্শক, একটা একটা জিনিস দেখেন, এই মেকআপ বুতুরি মিমবতী মিমবতীর অবস্থা দেখেন, এই মেকআপ বুতুরি মিমবতীরে কেন কোন পুরুষ সংসার করবে? যে শেষমেষ বাদাম্মা বাবুরে খুঁজি বার করছে, বলে কিলে বাবু হয়েছে বেকার, যেমনে কইবে এমনে হইনবো, যেমনে কইবে এমনে হইনবো, যেমনে বলবো এমনে বইব। তো এদিকে দেখেন আরিফ আবার আজকে মেকআপ বুতুরি মিমবতীরে হাসপাতালে আবদিয়ারে বলতেছে মায়ের মতো টেটনি হইও না, টেটনি না কি জানি বললো। তখন কিন্তু ক্যামেরার পিছনে তাই মেকআপ বুতুরি মনে হয় চোখ মুখ রাঙ্গায় উঠছে আরিফরে, যে আমি একমাত্র কাণ্ড জ্ঞান সব খোলা রাখি আমার নিজের মেয়ের জন্য আর নিজের জন্য, অন্য কারোর জন্য তোদের জন্য আমার এগুলা ভাবার টাইম নেই। আর এই কথাটা বলছিল আরিফ, তো আরিফরে তুই তাই করি বলতেছে মেকআপ বুতুরি। আর লগে বাবু একটু হ্যাঁ হ্যাঁ করি উঠছিল যে মিমে টাইপের একটু খাম খেয়ালি টাইপের চলাফেরা করে, কথাটার মানে মনে হয় এটাই বলছে। তো সঙ্গে সঙ্গে বাবু একটু হ্যাঁ হ্যাঁ করে সম্মতি জানাইছিল, তখন মিম ভিডিও ওপেন করলে বাবুরে আপনি কয় ভাইয়া কয়, পরে বলে কি তোদের জন্য কেন আমার করতে হইব, মানে সাবিনা হাসপাতালে সাবিনার জন্য কেন করতে হইব, সে যদি করে তার একমাত্র যা করে সেটা তার সে যেমন সেটা তার মেয়ে জানবে, আর যা করবে তার মেয়ের জন্য করবে, তোদের জন্য কেন করতে হবে, আর তোদেরকে কেন বোঝাইতে হইব, আমি মানে চোখ কান খোলা রাখি চলি না না চলি। আর যখন বলছে যে আবদিয়া মায়ের মতন না, আবদিয়া অনেক চালাক আছে, যে বেবি স্লিপিং মানে বলছে যে বেবিরে একটু ভাই বলো, তখন আবদিয়া বলছে না ভাই বললে কি হবে, এরকম বোঝাইতে চাইছে বেবি ঘুমাইতেছে। তখন আরিফ কইল যে মায়ের মতন টেটনি না আবদিয়া, কিন্তু চতুর আছে আবদিয়া কথা বলছে। তখন কিন্তু একবার মেকআপ বুতরে মিমবতির রন্ধ খাড়া হয়ে গেছে। এরপরে কইতেছে আরিফ কইতেছে আরে তুমি এটা কি করতেছো, মানে দর্শকরা দেখবো ভিডিওটা। তখন কইতেছে মেকআপ বুতরে মিমবতি কইতেছে যে দর্শকরা দেখলে কি হয়েছে, আমারে তোরা এরকম প্রশ্ন করবি কেন, আমি এজন্য এই জায়গায় কাটবো না। আরিফ বলছে কেটে দাও ওই অংশ কেটে দাও, কিন্তু মেকআপ বুতুরি বলতেছে না সে কাটবে না, তোরা এই প্রশ্ন করলি কেন, আর আমি আমার মেয়ের জন্য করব, তোদেরকে বুঝাই দেবো। কতটা স্বার্থপর এই মহিলা, বোনের থেকে মানে বড় আপনজন, মা বোন থেকে বড় আপনজন আর কে হইতে পারে। সাবিনার জন্য যদি এই মেকআপ বুতুরি এই ধরনের চিন্তা মাথায় রাখে যে আমি আমার নিজের স্বার্থ নিজের কাজ আগে, এটা যদি মাথায় রাখতে পারে তাইলে মেকআপ বুতুরি চিন্তা করেন তার বাস্তব জীবনটা, বাস্তব জীবনে এই বুতুরি তাইলে কেমন টাইপের মহিলা। কদিন পরে কুম্ভকর্ণের একটা ঘুম দেয় এটা ভাঙে, এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অভিযানে নামে, প্রতিদিন আর পরিষ্কার পরিচ্ছন্নতা করে না। মাসে যদি একবার বুতুরির মনে হয় যে ঘরে ময়লা হয়েছে তখন একটু ঝাড়ু দিতে যাব। আর আমি কাজ করি, আমি অনেক কাজ করছি, আমি করতে করতে ক্লান্ত হয়ে গেছি, ঢাকা শহরে আইসে বুতুরি এনে সাবিনা টাবিনা আই উঠছে, বুতুরি তো সঙ্গে সঙ্গে একটা কাজের বুয়া রাখি দেওয়া উচিত, অন্তত ঘরমোছা কাপড় ধোয়ার জন্য উঠব। কিন্তু এই মেকআপ বুতুরি যা দেখাইলো একবারে ফুরে ফুরি একটা স্বার্থপর নিষ্ঠুর আর খামখেয়ালি, এটা কি বলে মানে নারীর কোনো নারীর মানে ভালো নারীর যে একটা রূপ এই মেকআপ বুতুরির ভিতরে কোনো লক্ষণই নেই। দেখেন নিজের বোনের জন্য যদি এইটুকু চিন্তা কোনো মহিলা রাখে তো বাহিরের মানুষের জন্য এই মেকআপ বুতুরির কতটা স্বার্থপর হইলে এ ধরনের কথাবার্তা বলতে পারে মেকআপ বুতুরি। আর কি যে একটা বাইরাম বাইরাম দেয় মাবুরে রোজার দিনে চুলমুল কি যে একটা করি, লাইভে যাই হেনে কিরকম কিরকম করতেছে মুখ এডারে, মানে মানুষের যে একটা লাইভ করতে গেলে একটা কনফিডেন্ট থাকে যে না আমি লাইভ করতে আসি, কিরকম কিরকম জানি মুখ এডারে করতে থাকে, ঠোঁটেটা উরফিটটা আরও উরফির দিকে মানে টানি টানা দি মনে যে ঠোঁটেটার উরফির দিকে উড়াই এলেছে কালা কালা ঠোঁটে ডেরে। আর কি যে রূপবতী রূপ বা নিজেরে ভাবে বুঝি না, দেখেন না দর্শক। তো এই মেকআপ বুতুরি কর্মকাণ্ডের কারণে এতদিন তো আমরা বলছি আমাদের চ্যানেলগুলো থেকে রোস্টিং চ্যানেলগুলো থেকে বলা হইতো, এখন কিন্তু তাদের দর্শকরাই কিন্তু মেকআপ বুতুরিরে ভালো মতন তুলাধুনা করতে আছে। দর্শক এনে একটা কমেন্ট করি, কুষ্টিয়া থেকে একটা আফু কমেন্ট করছিল তানজিলার কথা নিয়ে একটা কমেন্ট করছিল, যেটা কুষ্টিয়ার মানুষদের ভাষা নিয়ে তানজিলা যে একটা ব্যঙ্গাত্মক ইয়ে করলো, এখানকার মানুষরা এটা বলে আরে ভাই এক এক অঞ্চলের মানুষ এক একটা অঞ্চল কত রকম মিষ্টি ভাষা, মানে আঞ্চলিক ভাষাগুলো এক একটা অঞ্চলের এক এক রকম ভাষা মানুষ কইতেই পারে, তো এদের ভাষা নিয়ে মানুষ কেন কথা বলে, কারণ এরা যেটা না তারা এটা হওয়ার চেষ্টা করে বলার জন্য, কিন্তু আসলে এদের নিজের ভাষাও হয় না আঞ্চলিক ভাষাও হয় না শুদ্ধ ভাষাও হয় না, সেজন্য এদের নিয়ে মানুষ কথা বলে। তো দেখেন একটা কুষ্টিয়া থেকে একটা আফু এই তানুমণ্ডলরে কী কমেন্ট করছে, আমার চ্যানেলে আশা করে দিয়ে গেছে, কমেন্টটা হয়ে দিয়ে আনো।
এনে লেখছে একজন কুষ্টিয়া থেকে একটা আপু কমেন্ট করছে, নাম প্রকাশ অনিচ্ছুক, উনি লেখছে ওরে ফকিরনি তানু মণ্ডল, তোর আসল বাপ এখনো বনে বাদারে টাট্টি করে আর তুই আসিস কুষ্টিয়ার বুল ধরতে। তোর মা যখন ঝগড়াকে বলে ঝরগা, তসবিকে বলে তবজি, আজানকে বলে আইজান, মরিয়মকে ডাকে মইরম মইরম, মটরশুটিকে বলে সেই, টেনশনকে বলে ট্যাংশন, রিসপেক্ট তো আছে রিসপেক্ট, আরও তো বলেন নাই আপু, কমলি শাক আরও আছে না, সার্কল, আবার কি জানি মেশিং আরও তো আছে। তো হে তানুমণ্ডল, অন্য অঞ্চলের আঞ্চলিক ভাষা শুনি কী পরিমাণ বেটকেগুলা মারতে আছে। তো এই আপু কুষ্টিয়ার, আপু কুষ্টিয়া থেকে একটা মানে কমেন্ট করছে যে তানুমণ্ডলের এই ভেটকিমূলক কথাগুলোর জবাব দিয়ে দিছে, আর তুই দুই দিন পরে ফুটানিওয়ালি আসিস মানুষের ভুল ধরতে। আর বুতুন্নিদের পয়সা হলে ছোট লোকেই থাকে, বুতুন্নিদের হ্যাঁ পয়সা হলে ছোট লোকে থাকে, এতটুকু বাচ্চা কেবিনে কেউ ফুল নিয়ে যায়, আবার তোদের বের করে দিবে হসপিটাল থেকে যেমন গোবর টোগানিকে বের করে দিয়েছিল। সত্যি কথা বলছে এই আপুটা এই কমেন্টটাতে এখানে। দর্শক, এরা আসলে ভিআইপি একটা কেবিন নিয়ে নিছে, মিম যেটা কইলো অনেক টাকা, 1.5-2 লাখ টাকার খরচ চলে আসছে, এই পর্যন্ত আসবে তো সেন্ট্রাল হসপিটালে এরকমই খরচ তো আসবেই। তো দর্শক আপনারা দেখেন এদের অবস্থা দেখেন, এরা ফ্লোরে যায় এরকম একটা হাসপাতালে ভর্তি হই, ফ্লোরের মধ্যে পলিথিন বিছাই, প্যাকেট বিছাই, তারপরে ইফতারি করে, কেমন কি যে একটা অবস্থা, গেছে কোন জায়গায়। আসলে দর্শক এদের জায়গাটা হয়েছে কোথায় যাবো, এরা যাবো ঢাকা মেডিকেল ফিজি, মানে আমরা কই না যারা ঢাকা মেডিকেল যারা ফিজি যায় তারা সব খারাপ মানুষ, সেটা আমি কইতেছি না, যে এদের জায়গা হয়েছে কোনো কমিউনিটি ক্লিনিক যেখানে গরিব মানুষের একটু চিকিৎসা নেয়, মানে এদের লেভেল অনুযায়ী এরা ওই টাইপের জায়গায় যাবো। এরা যায় সেন্ট্রাল হাসপাতালে, ওইখানে যায় ওইখানকার পরিবেশ দূষণ করে দিতে। আর একটা জিনিস আপনারা দেখেন, একটা বাচ্চার কেবিনের ভিতরে যে যায় সেই এই যে খাটের বেডের উপরে বই ঘষাঘষি ঠেলা ঠেলি ফুলা ফাইনি লই বাচ্চা লই, তারপরে দিয়ে আবার হাসপাতালে তো এমনি মানুষ বাচ্চা কাচ্চা লই যায় না, তারপরে বাচ্চা লই, এর উপরে মুখের উপরে ছোট বাচ্চা রেডিয়েশন ছড়ায়, এরপরে মোবাইল লই দৌড়িরা, যেমন খুকিরে গ্রাম্য হাসপাতাল থেকেও গার ধাক্কা দিয়ে বাইর করে দিছে, যে এগুলো দেখে হাসপাতালের মধ্যে যে বেলুন ফুলে বার্থডে পালন করে, লজ্জা সরম কোনো কিছু নেই। আমরা হাসপাতালে যদি আল্লাহ মাফ করুক আল্লাহর কাছে মাফ চাই যেন না যাইতে, যদি কখনো কোনো কারণে যাইতে হয়, এখানে মানে অনেক রকম মানুষ আছে, তারপরে হাসপাতাল এটা একটা ডিসিপ্লিনের জায়গা, এনে যায় যদি বেলাইল্লা পানা শুরু করে দেয় ক্যামেরা লই ভিডিও করে বাচ্চা থেকে মুখের উপরে ভিডিও করা, তো ভাগ্যে ভালো যে তোরা আলাদা একটা কেবিন নিছ, তার যদি নর্মাল বেডে তোরা যায় যদি এরকম করতি তো মানুষ তো করে উষ্টা দিয়ে হাসপাতাল থেকে বাইর করে দিত, সিসি দূর দূর করি, কারণ হাসপাতালে এনে একটা ভালো মানুষের এখানে ডিসিপ্লিনভাবে চলার মতো জায়গা, এনে যায় তোদের মতো লোকেরা বস্তিরে এনে যাওয়া আসলে উচিত না। তোরা কৃত্তিক আছে এসব হাসপাতালে যে যায় ছোটো ফুলা পান যায় ইয়ের উপরে খাটের উপরে সবাই যায়, যেভাবে বেডের উপরে যায় মহিলা পুরুষ সবাই যায়, যেভাবে বসা গড়াগড়ি শুরু করছে আশ্চর্য লাগে দেখলে। আজকে তো কালিনের বৈকুমার সাবিনারে দেখাইলো না মরিয়ম ব্লগে, কোনো ব্লগের মধ্যেই তো দেখাইলো না ভালো করে। তো দর্শক, তো খুকিরে যেমনি বাইর করে দিছে, আপুটা যেটা কইলো এই সেন্ট্রাল হাসপাতাল থেকে যদি দেখে এদেরকেও বাইর করে দিবে, এরকম হাসপাতালে যদি একটা নতুন বাচ্চা জন্ম হয়েছে বাচ্চার ইয়ে না একদম ফুল লই যায় উপস্থিত হয়েছে মেকআপ বুতরি, নিজেরা আধুনিক স্মার্ট বাবার জন্য ফুল লই চলে গেছে যে আমি কতটা আধুনিক আর স্মার্ট হয়েছে, অথচ বই না হাসপাতালে গেছে তার জন্য দুটা গ্লাস দুইটা বাড়ি দিতে পারলো না, ফুল লই যায় উনি ঠোঁটে ডেরা ঝুলে ঝুলে যায় হেনে যায় উপস্থিত হয়েছে ইতি, বাপরে বাপ কি যে একটা স্মার্ট যে দেয়। তো দর্শক, সব এগুলো হয়েছে ইউটিউব বাবাজির কারণে, আর ইউটিউব বাবাজি যদি না থাকতো তো সাবিনা মিম বলেন আর ওই যে তিশা বলেন সেন্ট্রাল হাসপাতালের সামনে বই হিয়েনে ভিক্ষা করা বাচ্চাগুলো লই ভিক্ষা খুঁজি সাহায্য চাওয়া লাগতো থাকতে হিয়েনে ঢুকে, সব ইউটিউবের কল্যাণে যাইতে বাচ্চা জাগিয়া যাই হোক, সাবিনা অসুস্থ সাবিনা সুস্থ হয়ে উঠিয়াই হোক, সাবিনা সবার জন্য করে যেটা সত্যি কথা, সাবিনা কিন্তু এই তিন বোন সবার জন্য করার চেষ্টা করে, কিন্তু জন সুস্থ আসছিলো সবাইলে করছে কিন্তু। তো দর্শক, মেকআপ বুতরি যদি একটা অলস অসাংসারিক মহিলা কোনো পুরুষের লগে মেকআপ বুতরি সংসার করে খাইতে পারতো না, এই জন্য সংসারটা মেকআপ বুতরির ভাঙি গেছে দর্শক। তো দর্শক, এ বোলারের লই কথা কই, হা রে বোলার ক্যামেরাম্যান এখন খুকি,
ভোলা এখন আরে দূর ভোলা কইতেছে কি উল্টা পাল্টা কথাবার্তা, ভোলা না শাহিনের ক্যামেরাম্যান এখন খুকি, বাদেম্মে আইসে কিছু মানুষকে তাদের বাসায় গালি গালাজ করে তাদের বাসায় তাদেরকে জবাব দিব। গাইস গাইস কেমন আছেন গাইস কি তরে ইরে তো করে কে রে কই ইংলিশ ইগুন কোয়ালে কিলে কস্তরে ইংলিশ ইগুন না করলে তো আর দর্শক কইতে পারে না, এটা এটাও তো কইতে পারে না, বেড়া বেড়ে গুন ভাই বোনরা আনারা কে রুম আছেন এইটা তো কইতে রস গাইস কি স্মার্ট হইতে ইয়ে গি হে স্মার্ট। তো যেদিন তোরে তিশার ইয়াইডার নাম কি কালিনুর বেগম বই তোরে নিয়ে ভিডিও বানাইছে, তুই একটা বাদাই মে তুই এলে শাইন রে শারমিন রে বিয়ে করছো, সেদিন তোর এসব প্রতিবাদের বাসা কইয়েছিল তখন তো সেদিন তিশারে নিয়ে একটা ভিডিও বানাই দিস নাই, আজ হয়েছত গাইস আমি আসলে ভালো আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই, তোরে তোর পরিবারে কেউ মূলায় নি না পাত্তা দে, বড় ভাই হিসাবে বড় সন্তান হিসাবে কেউ তো তোর পাত্তাই দেয় না, ইয়ানে আইস আবার দর্শকদের চোখ রাঙ্গানি দিতে কি যে একটা অবস্থা। আসুন কি তো আবার পরীক্ষার কথা কয়ে হালাই তুই গেছ কয়ে দেয়া যাক তোর কপালে আর একটা ডিম পোষ হয় কি না অপেক্ষা কর, মালয়েশিয়াতে চলি এসে এনে ভিডিও বানানিলে। আর একটা কথা সেফা শুটকির সাথে যখন ঝগড়া লাগছে এসেছিলে কিন্তু বাদেমে কিন্তু ভাইরাল হয়ে গেছে বা ওই যে বোন নামে কইতেছিল বদনাম যে আরও বলবো আপনাদের কাছে আরও বিচার দিব, তখন কিন্তু ওই ভিডিওটা কিন্তু 70 না 72 হাজার ভিউ হয়ে গেছে, বাদেমে কিন্তু এদিকে ভাইরাল হয়ে গেছিলো ওই ভিডিওটা দি, আরও কদিন চালা দেখ তোর কপালে বউ থায় না না থায় না ডিম পোষ দে দেখতে থাক, তো বিদায় নিলাম আজ যে চলে গেলাম ওই ব্যক্তি আনারা।